দেশের প্রতিটি নাগরিককে আইনি সমর্থন এবং সাহায্য পাওয়ার অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান। কিন্তু আর্থিক দুরবস্থা বা শারীরিক অক্ষমতার জন্য অনেক মানুষই সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের কথা ভেবেই জলপাইগুড়ি সহ রাজ্যের 10টি জেলায় পূর্ণাঙ্গ রূপে কাজ শুরু করলো লিগাল এইড এন্ড ডিফেন্স কাউন্সিল সিস্টেম। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা আদালত প্রাঙ্গণের এডিআরএস সেন্টারে এই কর্মযজ্ঞের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জাস্টিস টিএস শিবাগনানাম। আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেলা জজ মাননীয় শুভ্রাদীপ মিত্র জানান, এই সিস্টেমের মূল লক্ষ্যই হলো আইনের সাহায্য প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। যারা অর্থের অভাবে বা অন্য কোনো কারণে নিজেদের আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য সংবিধান প্রদত্ত এই কাজ জলপাইগুড়ি জেলাতেও শুরু হলো। সাংবিধানিক যে একটা বার্তা ছিল, সংবিধানের বার্তা যে কোনো মানুষ যেন বিচার ব্যবস্থায় অনহার্ড না থাকে, মানে কী যেন বলার অধিকার থেকে বঞ্চিত না হয়, এটাকে সিকিউর করার জন্য এতদিন যেটা হতো যে কন্ট্রাকচুয়াল পার্টি লয়ার্স দেওয়া হতো। আমরা সিলেকশন প্রসেস করে আমরা এখানে মোট পাঁচজন লয়ার আমরা সিলেক্টেড প্রসেসে সিলেকশন করা হয়েছে। তাদেরকে মাসে কন্ট্রাকচুয়াল ভালো বেতন ব্যবস্থা করা হয়েছে। এরা হলো পারমানেন্টলি ডেডিকেটেড থাকবে ফর দিন পার্সেন্স, সেসব লোকদেরকে যারা বিচার অবস্থায় হয়তো উকিল দিতে পারছে না, দুস্থ অবস্থায় রয়েছে, উকিল দেওয়ার ক্ষমতা নেই, হ্যাঁ, তাদের বক্তব্য শোনার জন্য কোনো উকিল পাশে পাওয়া যাবে না, এরা তাদের জন্য 12 মাস পেইড স্যালারিতে ওরা কাজ করবে এরকম। উল্লেখ্য, এই ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন সরকার দ্বারা বেতন প্রদানকারী 5 জন আইনজীবী, যাদের মূল কাজই হবে জেলার প্রতিটি নাগরিকের জন্য সংবিধান প্রদত্ত আইনি অধিকার সুনিশ্চিত করা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট, ওমকার বাংলা।